ডিয়ার না না ডিয়ারেস্ট অনেকদিন পর তোকে লিখছি তো দেখ কি লিখবো না ঠিক বুঝে উঠতে পারছি না কেমন আছিস কি বাজে একটা প্রশ্ন করলাম মানে নিজে নিজে জিভ কাটলাম অ্যাকচুয়ালি জানিস আজকে আজকে খুব মেঘ করেছে আকাশে আমি কিন্তু সেম আমার পত্রিকা নিয়ে বসে গেছি তুই কি করছিস সেটা আমি এখন জানি না তবে আগে হলে কিন্তু আমি ঠিক জানতাম তোর ওই সৃজাতোর দুটো লাইন মনে আছে কেবল মুঠোয় বন্দি কফির এক লা কাপ ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ তবে ছুটির দিনে বৃষ্টি হলে জানিস আমি খুব ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি থেকে হাজরা তারপরে বেহালার পূর্ব প্রান্ত সব পুরো হেঁটেই মেরে দিই কে জানে কিংবা পাটুলি থেকে এইটবি কিংবা শনিবার সন্ধ্যে ছটায় জয়ন্ত স্যারের টিউশন সোমবার থেকে শুক্রবার আমাদের স্কুল থাকতো মনে আছে ছুটির পরে বৃষ্টি পড়লেই তুই আমায় বলতিস একদম ভিজবি না ভিজলে কিন্তু আমি খুব রাগ করব কার কথা শুনতো বল আমি তো সেই ছুটে বেরিয়ে যেতাম মাঝখানে মনে পড়ছে না বাট বছর খানে কেটে গেছে তোর পাড়ার দিকে অনেকদিন যাওয়া হয় তোদের ওই আরে তোর বাড়ি থেকে বেরিয়ে দুটো গলি পর ওই মুদি মুদিওয়ালাটা আরে বাবলাদা বাবলাদা বেঁচে আছে এখনো বা ওই সাদা কালো কুকুরটা যাকে আমরা বাড়ি ফেরার পথে রোজ আদর করতাম একটা করে বিস্কিট খাওয়াতাম তুই আবার কুকুরগুলো দেখলেই আমায় বলতিস এই গায়ে হাত দিস কেন সবসময় কত গায়ে নোংরা থাকে ওদের তোকে আমি জীবনে বুঝে উঠতে পারলাম না যে কুকুররা কত মিষ্টি হয় বাড়ির বিল্ডিং এর পিছনে ওই থামটা ছিল ওই থামের পিছনে চোখ বন্ধ করে ছুট ছুট খেলা তারপর বাড়ির সিকিউরিটি গার্ড এসে সেই চেঁচাতো আর যেই সাড়ে সাতটা বাজতো এই সাড়ে সাতটা বাজে রে এবার আমায় বাড়ি যেতে হবে হয়তো মা তো খুব বকবে আমাকে আসলে কি জানিস তো দোষটা আমাদেরই আমরা কিন্তু ওই পদ্ধতিটাকে বাঁচাতে পারতাম খুব সহজ হয়ে বাঁচাতে পারতাম বাঁচানোর উপায়টা কি বলতো কফি হাউস ময়দান সত্যি কথা বলছি আমার যা পকেটের দশা আমি তোকে কখনো সিসিডি সাউথ সিটি বা ওই বারিস্তা বারিস্তায় কখনো আমি তোকে খাওয়াতে পারতাম তবে তবে ওই স্কুল ফেরত অটো রাইডটা একদম মন্দ ছিল না রাস্তাগুলোও মন্দ ছিল না খুব দামি জানিস তো ওই ওই মুহূর্তগুলো আমার কাছে খুব দামি এই তুই জানিস তুই জানিস ব্যাঙ্গালোরের বৃষ্টি হয় দেখ দেখ এখন বৃষ্টি করছে আওয়াজ শুনতে পাচ্ছিস না আরে মুষলধারে পড়ছে তো তাও শুনতে পাচ্ছিস না সব ঠিক আছে জানিস তো কিন্তু ওই রবিবার সকালবেলা উঠে ওই লুচিটা নেই তারপর ওই ভোর রাত্রে ঠাকুর দেখে বাড়ি ঢোকাটাও নেই এখানে কি মাঝ রাত্রে নিঃশ্বাস চেপে সাইলেন্ট পড়ে কেউ ওকে গান শোনায় শোনাতে পারে কিন্তু আমার কিন্তু এসব জানা নেই এই চিঠিটা আমি তোকে আলটিমেটলি পাঠাতে পারবো কি না সেটাই ভাবছি মানে এত সেন্টি এত ফ্রাস্ট্রেশন কি এইটুকু খামের মধ্যে বাঁধা যায়
তুই কিন্তু ডায়েরি লিখিস, লিখতেও থাকবি। জানিস কলকাতায় অটোওয়ালা, তারপরে ওই ক্যাফেস, ডমিনোজ, সেমিট্রি, ময়দান, আর আমার প্রিয় প্রিয় চারমিনার, এরা কিন্তু সবাই আমার ডায়েরিতে লিখে যাচ্ছে। যদি জমিয়ে রাখা কুয়াশা ফেলে কোনোদিনও ফিরে আসি, তুই সব কটা পড়বি, একসাথে পড়বো আমরা সব কটা। এই রে, এই খুব জোরে বৃষ্টি নামলো, কাপড়গুলো তো ভিজে যাবে রে। বাহ, সালোয়ার একটু উঁচু করে জল ভেঙে রাস্তা পার হয়ে গেলি এত যত্নে সাবধানে, যাতে যাতে জলের গায়ে এক ফোঁটাও আঘাত না লাগে। পরন্ত জীবন শুধু মনে রাখবে অপরূপ চলে যাওয়াটাকে। ইতি তোর।